মনের মধ্যে সুখ ও শান্তি না থাকিলে কোনো অবস্থায় এমনকি বাহিরের অভাব দূর হইলেও মানুষ সুখী হইতে পারে না। জগতের সব কিছুই ক্ষণভঙ্গুর, শুধু একটা বস্তু ভাঙে না বা নষ্ট হয় না, সেটা হলো ভাব বা আদর্শ। ভালো শিক্ষক না হলে প্রাথমিক শিক্ষা সার্থক হতে পারে না। আদর্শ সব সময় চোখের সামনে না রাখিলে জীবনে অগ্রসর হওয়া একেবারে অসম্ভব। জননীকে ভালোবাসার অর্থ শুধু নিজের প্রসূতিকে ভালোবাসা নয়, সমস্ত মাতৃজাতিকে ভালোবাসা। অনেক ক্ষেত্রে দেখিতে পাওয়া যায় যে রাষ্ট্রীয় বিপ্লব করা বরং সহজ, কিন্তু সামাজিক বিপ্লব বা সংস্কার সাধন করা তদপেক্ষা কঠিন। অত্যাচার ও দুঃখের মধ্য দিয়াই বীরের উদ্ভব হয়, তাই অত্যাচারকে আহ্বান করিয়া আনিতে হইবে এবং তাহার সম্পূর্ণ সুযোগ লইতে হইবে। সেই জীবনেরই একমাত্র সার্থকতা আছে, মূল্য আছে এবং অর্থ আছে যে জীবনের সম্মুখে একটা বৃহত্তর ও মহত্তর আদর্শ রহিয়াছে। সমাজ বা রাষ্ট্রের উন্নতি নির্ভর করে একদিকে ব্যক্তিত্বের বিকাশের উপর, আর অপরদিকে সঙ্গবদ্ধ হওয়ার শক্তির উপর। যদি কোনো দিন পৃথিবীতে শান্তি সংস্থাপিত হয়, তবে বিশ্বের তরুণ সমাজই তাহা স্থাপন করিবে।